আসসালামু আলাইকুম প্রিয় সৈয়দের প্রবাসী ভাইরা, আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের এই ইউটিউব চ্যানেল অল এডুকেশনাল টিপস বাংলা, সাথে আছে আমি মোহাম্মদ হেলাল হোসেন। তো প্রিয় প্রবাসী ভাইরা, আপনাদের বেশ কিছু কমেন্ট আমাদের কাছে আছে এবং আপনারা সবচেয়ে বেশি যে কোশ্চেনগুলো করেছেন সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আজকে দিতে যাচ্ছি। তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে হয়তো আপনার কোশ্চেন অ্যান্সারটা আপনি পেয়ে যাবেন। আপনারা আমাকে এই মুহূর্তে মেবি কম হলেও 200টা কোশ্চেন করছেন, প্রতিনিয়ত আপনারা ভয়েস দিচ্ছেন, কমেন্ট করতেছেন বা মেসেজগুলো দিচ্ছেন। আমি একা কিন্তু আমার পক্ষে আপনাদের কোশ্চেনগুলো দেওয়া সম্ভব না। তো অনেকে হয়তো একটা ভুল ধারণা আছেন যে হেলাল ভাইকে কল দিলে কল ধরে না বা মেসেজ দিলে অ্যান্সার দেয় না, ভাই আমি একা, আমার একা পক্ষে কিন্তু আসলে এগুলো করা সম্ভব না। তারপরও আমি যতটুকু সম্ভব আপনাদেরকে ভয়েসে কিন্তু অ্যান্সারগুলো দিচ্ছি এবং SMS লিখেও দিচ্ছি, যতটুকু আমি পারতেছি অতটুকু আপনাদেরকে দিচ্ছি। এই জন্য আপনারা ভাই মন খারাপ করবেন না, আমি যতটুকু সম্ভব আপনাদের ক্যান্সারগুলো দিয়ে যাব। আপনি একবার না পারলে আরেকবার দিবেন, আপনার অ্যান্সারগুলো পাবেন পাবেন সবাই, বাট একটু লেট হবে। আমি তো একা কন্ট্রোল করি, যার কারণে আপনাদের অ্যান্সারগুলো ঠিকমতো দিতে পারতেছি না। অনেক কোশ্চেন আপনারা একটা দেন এবং অনেকে একসাথে কল করেন, সবগুলো আমার পক্ষে সম্ভব না। তো যাই হোক, আপনাদের জন্য একটি পেজ ক্রিয়েট করা হয়েছে, পেজ নাম হচ্ছে সৌদি প্রবাসীদের নিউজ। এই ভিডিও ডেসক্রিপশনে আপনাদের পেজটির লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে আপনারা জয়েন করবেন, তাহলে ওইখানে হয়তো আপনাদের অনেক কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো। এবং সেইখানে আমি কিছু অ্যাডমিন অ্যাড করে দেবো, অর্থাৎ অ্যাডমিন কিছু নিয়োগ করে দেবো, যে অ্যাডমিনদের ওই সকল জিনিসগুলো তাদেরকে আমি জানাই দেবো, অ্যাডমিনদেরকে তারা আপনাদের অ্যান্সারগুলো দিবে, সহজে দিতে পারবে, সেই বিষয়টা আমি চিন্তা ভাবনা করতেছি করে দেবো। তো যাই হোক, আপনাদের যে মেন কমন যে কোশ্চেনগুলো ছিল বা প্রশ্নগুলো যে ছিল সেগুলো আজকে এক্সপ্লেন করবো ডিটেলসভাবে, তাহলে আপনি আপনার কোনো কনফিউশন থাকবে না। প্রথম যে কোশ্চেনটা আপনারা বেশি করছেন যে 18 মার্চের আগে যাদের স্ট্যাম্পিং হয়েছে বিষয়টা তারা আসতে পারবে নাকি পারবে না, তাদের বিষয় ক্যান্সেল হয়ে যাবে, বা এই বিষয়টা আপনার বেশি কমেন্ট করছেন বা কোশ্চেন করছেন। তো প্রথমে বলতেছি ভাই, যদি আপনার বিষয়টা মার্চের 18 তারিখের আগে হয়, স্ট্যাম্পিংটা আগে হয়, যদি আপনার স্পন্সর যদি আপনার বিষয়টা ক্যান্সেল করে দেয়, অর্থাৎ আপনি যেই কোম্পানিতে বিষয়টা লাগাইছেন সেই কোম্পানির মালিক যদি বিষয়টা ক্যান্সেল করে দেয়, সেক্ষেত্রে ওই বিষয় দিয়ে আপনি আর আসতে পারবেন না। আদারওয়াইজ ক্যান্সেল না করে তাহলে আপনারা সবাই আসতে পারবেন, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। নাম্বার 2 যে কোশ্চেনটা আপনারা করছেন সেটা হচ্ছে, ভাই আমরা যারা ছুটিতে আছি আমাদের যে ভিসার মেয়াদটা চলে গেছে, তো আমরা কীভাবে সৌদি আরবে আবার ব্যাক চলে আসবো সেটা যদি আমাদেরকে বলেন। আপনারা সবাই জানেন সৌদি গভর্নমেন্ট থেকে একটি অ্যানাউন্স করে দিয়েছে, এখন না অনেকদিন আগে, সেটা আপনাদেরকে আপডেট জানাইছি যে যার যার কফিলের সাথে আপনারা কথা বলেন, কফিল সেটা বাড়িয়ে নিতে পারবে, ভিসাটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাড়িয়ে নিতে পারবে। তারপরেও আপনাদের টেনশন করার দরকার নাই, গভর্নমেন্ট থেকে আরও নিউজ আসবে এবং ভালো কোনো অ্যানাউন্স আসবে। হয়তো এমনও হতে পারে আপনাদের যাদের এক্সপায়ার হয়ে গেছে যে অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত আপনাদের ভিসার মেয়াদটা বাড়িয়ে দেওয়া হলো, গভর্নমেন্ট থেকে এরকম নির্দেশ আসতে পারে, এটা অসম্ভব কিছু না। আপনারা সবাই জানেন 3 মাসের আকামার মেয়াদ কিন্তু বাড়াই দিচ্ছে, কথা বুঝতে পারছেন? তো আপনারা যারা ছুটিতে আছেন ভাই, টেনশন করার দরকার নাই, যদি আপনার কবির সাথে যোগাযোগ করে যদি বাড়িয়ে নিতে পারেন বাড়ান, আর যদি না হয় টেনশন করার দরকার নাই, যদি গভর্নমেন্ট থেকে একটা নির্দেশ আসবে এবং সেটা অটোমেটিক বাড়ুক বা ম্যানুয়ালি বাড়ুক, কোনো একটা সিস্টেম বা প্রসেস কিন্তু গভর্নমেন্ট থেকে দিবে, তখন আপনারা ওই প্রসেস অনুযায়ী আপনারা আবার সৌদি আরবে চলে আসবেন। এবং তৃতীয় যে কোশ্চেনটা আপনারা বেশি করছেন সেটা হচ্ছে, ভাই আমরা যখন বাইরে গেছি কোনো একটা কারণে, সেক্ষেত্রে দেখা গেছে মুফাহেস বা সুরতা আমাদের আকামার ছবিগুলো তুলে নিয়ে গেছে, এক্ষেত্রে আমার কি কোনো প্রবলেম হবে কিনা? দেখেন আমি বলি, আপনারা সবাই জানেন যে সৌদি আরবের কার্ফিউ টাইমের সময় যদি আপনারা চলাফেরা করেন সেক্ষেত্রে 10,000 রিয়াল গ্রামা দিবে। তো এখন কথা হচ্ছে যে আপনার ছবিগুলো তুলে নিচ্ছে, হয়তো আপনার আকামার উপর গ্রামা দিতে পারে, নাও দিতে পারে, বাট দেওয়ার সম্ভাবনাটা বেশি। তো এখন আপনাদের যে প্রশ্নটা উঠবে, ভাই আসলে এই গ্রামাটা কি দেওয়া লাগবে কিনা, দেখেন গ্রামাটা দেওয়া লাগবে কিনা সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট কোনো নিউজ আসে নাই, মনে হয় না দেওয়া লাগবে। তারপরও আপনারা ওয়েট করেন যে নতুন আপডেট নিউজগুলোর জন্য, ইনশাল্লাহ এই চ্যানেলের মাধ্যমে আপনারা আপডেট নিউজগুলো পেয়ে যাবেন। তো আপনাদের যাদের আকামায় গ্রামা 10,000 রিয়াল অলরেডি চলে আসছে এবং অনেকে যে ফটো তুলে নিছে, ভাই ঘাবড়ানোর কোনো দরকার নাই, হয়তো মাফ করে দিবে গভর্নমেন্ট থেকে, এটা নিয়ে টেনশন করার দরকার নেই, আপনারা এটা নিয়ে টেনশন করেন না। এখন যে পরিস্থিতি বা এই পরিস্থিতিতে আপনারা চেষ্টা করেন সেফ থাকার জন্য, ভালো থাকার জন্য, সেটা আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। এখন ওই সব এক্সট্রা জিনিসগুলো বা আউট জিনিসগুলো নিয়ে টেনশনের দরকার নাই, হয়তো গভর্নমেন্ট থেকে এটা কোনো একটা অ্যানাউন্স করে দিবে বা মাফ করে দিবে, এটা নিয়ে ভয় পাওয়ার দরকার নাই। এখন চতুর্থ যে কোশ্চেনটা আপনারা করেন সেটা হচ্ছে, ভাই
আমরা যারা সৌদি আরবে আসি, আমরা যারা ছুটি লাগাইতে চাই, তো আমরা কিভাবে লাগাবো? আমরা তো এর আগে লাগাইছিলাম, করোনা ভাইরাসের আগে ছুটি লাগাইছিলাম, তো আমরা এখন কিভাবে যাব? দেখেন, করোনা ভাইরাসের আগে আপনারা যারা ছুটি লাগাইছেন বাট করোনা ভাইরাসের কারণে আপনারা যেতে পারেন নাই, তো আপনারা সবাই জানেন অবদা যে অপশনটা আছে অ্যাপসের অ্যাকাউন্টের মাধ্যমে। অর্থাৎ অ্যাপসের অ্যাকাউন্ট আপনার না থাকলেও অ্যাপসের যখন আপনি লগ ইন করবেন www.apps.com তাহলে আপনাকে একটি কনফার্মেশন মেসেজ দেবে, সেই মেসেজ তারিখ অনুযায়ী আপনি ওই দিন টিকিট কাটবেন। ঠিক আছে, এখন আপনার আরেকটা কোশ্চেন আসবে, ভাই এখন তো সব বন্ধ, টিকিট কিভাবে কাটবো? না, যেদিন আপনাকে ওই মেসেজ দেবে যে তুমি অমুক তারিখে ফ্লাইটে যাবা বা বাংলাদেশে যাবা, সেক্ষেত্রে আপনাকে ওই দিন কিন্তু বিমানের ফ্লাইটগুলা চালু থাকবে, শুধু আপনাদের জন্য একটা ফ্লাইট হয়তো চালু থাকবে স্পেশাল, যেটা আপনারা যেতে পারবেন। আর টিকিট যেই অফিসগুলো থাকবে, টিকিটগুলোও খোলা থাকবে, সেখান থেকে আপনি টিকিট কেটে তারপর যেতে পারবেন। এ হচ্ছে বিষয়। কিন্তু আপনাকে অর্ডার থেকে কী করতে হবে, অবশ্যই আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে, রিকোয়েস্ট করতে হবে গভর্নমেন্টকে। এই হচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ চারটি কোশ্চেন। ইনশাল্লাহ আমি যতটুকু পারছি আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করছি, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরও যদি আপনাদের কোনো রকমের কনফিউশন থাকে কোনো বিষয়ে, অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করবেন। আর যদি আপনার মনে চায় যে এই যে কোশ্চেনগুলো সবার জন্য ইম্পর্টেন্ট, আপনারা যারা প্রবাসী আছেন সবার জন্য ইম্পর্টেন্ট, তো যদি আপনি এই জিনিসটা মনে করেন যে কোশ্চেনগুলো সব প্রবাসী ভাইদের জানা দরকার, তাহলে অবশ্যই প্রথম কাজ হচ্ছে আপনি একটা ভিডিওতে লাইক দিবেন, এবং সেকেন্ড কাজ হচ্ছে আপনার এই ভিডিওটা আপনার ফেসবুকে আপনার বন্ধুদের মাঝে এই ভিডিওর লিঙ্কটা শেয়ার করবেন, যাতে তারা এই নিউজগুলো জেনে যায়। অনেকে কিন্তু এই বিষয়গুলো নিয়ে বিভ্রান্ত আছে, অনেক কনফিউশনে আছে, অনেক টেনশনে আছে, তো আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং পাঁচ হাজার নামাজ পড়ার চেষ্টা করবেন, দোয়া করবেন যাতে আমি পাঁচ হাজার নামাজ পড়তে পারি এবং আল্লাহ যাতে হেদায়েত করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো নেক্সট টিউটোরিয়ালে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড বাই।